জীবনে একটাও মেমোরি নষ্ট করেনি, এরকম মানুষ মনে হয় খুঁজে পাবেন না। আমিও এই যাবত দু তিনটা মেমোরি নষ্ট করেছি। এই মেমোরি ঠিক করার ট্রিক্স যদি আমি আগে জানতাম তাহলে হয়তো বা এই দু তিনটা মেমোরি আমার নষ্ট করতে হতো না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নষ্ট মেমোরি ঠিক করতে হয়। চলুন দেখে আসি। হাই, আই এম সাকিব ফ্রম টেক টাইমস বিডি। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে নষ্ট মেমোরি ঠিক করতে হয়। নষ্ট বলতে আপনার কম্পিউটার মেমোরি পাচ্ছে, অর্থাৎ আপনার কম্পিউটার মেমোরিটিকে ডিটেক্ট করছে কিন্তু আপনি ওপেন করতে পারছেন না, বলছে অ্যাক্সেস ডিনাইড, নট অ্যাক্সেসেবল, মেমোরি ইজ করাপ্টেড বা ডিস্ক ইজ করাপ্টেড, কার্ড ড্যামেজ, রাইট প্রোটেক্টেড, অথবা ফরম্যাট করতে পারছেন না, অথবা মেমোরিতে কোনো ফাইল দিতে পারছেন না, অথবা মেমোরি থেকে কোনো ফাইল ডিলিটও করতে পারছেন না। মেইন কথা, আপনার মেমোরিতে যে সমস্যাই থাক, আপনার কম্পিউটার যদি মেমোরিটি পায় অর্থাৎ ডিটেক্ট করে তাহলে আপনি ঠিক করতে পারবেন। মেমোরি যদি কম্পিউটার না পায় তাহলে ঠিক হবে না। তো দেখুন, আমি কম্পিউটার ওপেন করছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি মেমোরি লাগানো আছে FAT32। এখানে দেখেন অ্যাক্সেস ইজ ডিনাইড, এই মেমোরিটা ওপেন হচ্ছে না, এটা আমার কাজিনের মেমোরি, এটা নষ্ট হয়ে গেছে, ওপেন হয় না মেমোরিটা। তো আমি আজকে এটা ঠিক করবো। দেখুন, প্রথমে আমাদেরকে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস আর বাটন। প্রেস করার পরে এখানে লিখবেন CMD, CMD লিখে ওকে করবেন। ওকে করার পরে এখানে কমান্ড প্রমোট এই অপশন আসবে, এখান থেকে আপনারা লিখবেন DISKPART, কোনো স্পেস নেই, ডিসপার্ট লিখে এন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখবেন ডিস্কপার্ট আসবে, এখান থেকে আগেটা কেটে দিই। তো এখান থেকে আপনার লিখতে হবে LIST স্পেস DISK, লিস্ট স্পেস ডিস্ক, এটা দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখবেন ডিস্ক আসবে, ডিস্ক জিরোতে আপনার হার্ড ডিস্ক আসছে, ডিস্ক ওয়ানে আমার এই যে 14 GB, এটা মেমোরি, এই মেমোরিটা আসছে। তো আপনাদের কোনো ডিস্ক 2 বা 3 আসতে পারে। তো এখানে লিখবেন SELECT স্পেস DISK স্পেস ডিস্ক নাম্বার, অর্থাৎ আপনার এই ডিস্ক যেই কয় নম্বরে এই মেমোরিটা আসবে সেই নাম্বারটা এখানে লিখবেন। আপনার যদি 2 আসতে পারে, 3 আসতে পারে, তো এর সাথে ভালো করে দেখে নেবেন যে আপনার কত নম্বরে মেমোরিটা আসছে। ভুল করে অন্যটা সিলেক্ট করবেন না, অন্যটা সিলেক্ট করলে কিন্তু আপনার সেই যেটা সিলেক্ট করবেন সেটা সব কিছু ডিলিট হয়ে যাবে। তো সাবধানগতভাবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ডিস্ক ওয়ান ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। তো এখান থেকে এখন লিখতে হবে CLEAN, ক্লিন, ক্লিন লিখে আবার ইন্টার দেবেন। এই দেখুন, ডিস্কপার্ট সাকসেসফুলি ইন ক্লিনিং দ্য ডিস্ক, এটা ক্লিন হয়ে গেছে। তো এখন এটা আমরা কেটে দিতে পারি। তো কেটে দেওয়ার পরে আমি এখন আবার কম্পিউটার ওপেন করছি, দেখুন এখানে তরিকল এই যে সেই আগের অবস্থাতে আছে। তো এখন আপনার যা করতে হবে, কম্পিউটার রাইট মাউস বাটন দিয়ে ম্যানেজ অপশনে যাবেন। এই যে ম্যানেজ অপশন যাওয়ার পরে এখানে দেখবেন নিচে ডিস্ক ম্যানেজমেন্ট অপশন আছে, এখানে যাবেন। যার পরে এই যে দেখুন ডিস্ক ওয়ান রিমুভেবল, 14.88 দেখাচ্ছে, এটা রাইট মাউস বাটন দিয়ে নিউ সিম্পল ভলিউম এই অপশনে যাবেন। এখান থেকে একটা উইজার্ড আসবে, এখান থেকে জাস্ট নেক্সট করবেন, নেক্সট 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 ফিনিশ। তো এখন একটু অপেক্ষা করতে হবে। এই যে কাজ হয়ে গেছে, নিউ ভলিউম হেলদি, দেখুন 14.88 GB এটা দেখাচ্ছে। জাস্ট এখান থেকে আমি আবার ওপেন করছি মেমোরিটা, এই যে দেখুন নিউ ভলিউম 14.88 GB, 16 GB মেমোরি এটা। তো এটা কাজ হয়ে গেছে। তো আমি এখন আগে যে নামটা ছিল সেই নাম দিয়ে দিচ্ছি এখানে, TARIKUL, তো এইগুলো, হ্যাঁ এই যে নাম হয়ে গেছে। তো আমি এখন এটাকে ফরম্যাট করছি, দেখুন, ওকে, ইয়েস, ডান, এই যে ফরম্যাট কমপ্লিট, অর্থাৎ মেমোরিটা আমার ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে মেমোরি ঠিক করার টিপস, আশা করি বুঝতে পেরেছেন মেমোরি কীভাবে ঠিক করতে হয়। এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে একটু হেল্প করবেন। এই ভিডিওটি দেখার সময় আপনার ব্রাউজার ডান পাশে যদি এরকম অ্যাড আসে, অথবা ভিডিওর উপরে যদি এরকম অ্যাড আসে, তাহলে যে কোনো একটা অ্যাডে অন্তত ক্লিক করবেন, তাহলে আপনার মাধ্যমে আমার একটু উপকার হবে। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে ওখানে জয়েন করতে পারেন। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখতে পায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে টেক টাইমস বিডির সাথে থাকুন। ভালো থাকবেন, টাটা।